হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিজ মেনু। আজকের মেনু আমুদি মাছের ফ্রাই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10টি মাঝারি সাইজের আমুদি মাছ। মাথাগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর দিয়ে দিলাম 1 কেজি ভিনিগার, দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 8 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার নিয়ে নিলাম 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, 7 অনুযায়ী নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি কালো জিরে, 3-4টি কুচানো কাঁচা লঙ্কা এবং 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিই। এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে মাছগুলো তত সুন্দরভাবে ফুলবে। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হবে। এরপর এতে দিয়ে দেব 1 টেবিল চামচ গরম তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না তেলটা মিশছে ততক্ষণ আমি আবারও ফেটিয়ে নেব। তেলটা মিশে গেলে এক একটি করে মাছ নিয়ে এই ব্যাটারে খুব ভালো করে ডুবিয়ে তারপরে গরম তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে সোনালি রঙের করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমুদি ফ্রাই। তবে এখানে বলে রাখি, আমার চ্যানেলে অনুষ্ঠান বাড়ির স্টাইলে যে তোপসে ফ্রাই রয়েছে সেইভাবে এই আমুদি মাছকে আপনারা ফ্রাই করতে পারেন। আবার ওই তোপসে মাছগুলোকেও এই আমুদি ফ্রাইয়ের স্টাইলে আপনারা বানাতে পারেন। অনুষ্ঠান বাড়ির স্টাইলে তোপসে ফ্রাইয়ের রেসিপি ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে মাছগুলো আমার সোনালি রং হয়ে গিয়েছে। আমি তেল ছেঁকে মাছগুলোকে এখানে তুলে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল ক্রিস্পি আমুদি ফ্রাই। আজকের মতো এটুকুই। আগামী দিনে নতুন কোনো রান্নায় অনেক শ্রেণীতে আপনাদের সকলের আমন্ত্রণ রয়েছে।